কলিজায় তিনটা জিনিস, আল্লাহর মহাব্বত, আল্লাহর রহমতের আশা, আল্লাহর আজাবের ভয়। বলেন, আল্লাহর মহাব্বত, আল্লাহর রহমতের আশা, আল্লাহর আজাবের ভয়। আল্লাহর মহাব্বত, আল্লাহর রহমতের আশা। ইয়ারজুন রহমাত রব্বিহিম, এরা এদের রবের রহমতের আশা করে। ওয়াখাফুন আযাবা, এবং এরা রবের আযাবের ভয় করে। যার কলিজায় তিনটা যত বেশি, আল্লাহর মহাব্বত, আল্লাহর রহমতের আশা, আল্লাহর আযাবের ভয়, এই জিন তিনটা যার কলিজায় যদ্দুর, তার আমলের দাম আল্লাহ তাআলার কাছে তদ্দুর। আমলের দাম বসে দিল হিসাবে, আমার দাম বসে কোন হিসাবে? জোরে বলে না, আমার দাম বসে কোন হিসাবে? দিল হিসাবে। আমারের দাম বসে দিলে তিনটা জিনিস, দিলে কয়টা? মুখস্থ হয়েছে, দিলে কয়টা? কি কি? বাহ বাহ, এই কথাটাকে রব্বুল আলামিন প্রতিদিন আমাদেরকে বিতরের নামাজের মধ্যে শিখান। এখন তোমার রাতের শেষ প্রহর, তুমি এখন বিতির দিয়ে আজকের আমল শেষ করবা। শেষ রাকাতে তুমি বলো, ওয়ানারজু রাহমাতাক ওয়ানাখশা আযাবাক, ওয়ানারজু রাহমাতাক ওয়ানাখশা আযাবাক। বলে না, ওয়ানারজু রাহমাতাক ওয়ানাখশা আযাবাক। আচ্ছা, জীবনে কতবার বলছেন? 365 দিনে 365 বার, তাহলে 10 বছরে কত, 20 বছরে কত, 30 বছরে কত? জীবনে বলার সময় কখন ভাবছিলেন এই কথা? হ্যাঁ, রব্বুল আলামিন, আমি না আপনার রহমতের আশাবাদী, আমি না আপনার আযাবের ভয় করি। কবে কইছিলেন? মুখে তো কইছিলেন, অনার জুর রহমত কোন আযাব না আযাব কবি কবরে মিলে, ঠিক না? আচ্ছা, উচিত ছিল এটা বলার সময় কলিজার পানি বের হয়ে যাওয়া? উচিত ছিল এটা বলার সময় আমার চোখে পানি আসা, আমার দিল ঘেমে যাওয়া? অনারজু রহমাতাক ওয়ানাখশা আযাবাক ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। আল্লাহ, আমি না আপনার রহমতের আশাবাদী, আমি না আপনার রহমতের কূল কিনারাহীন মহাসাগরের ভিখারি, আমি আপনার রহমতের ভিখারি, আমি আপনার রহমতের ভিখারি। অনারজু রহমাতাক। এবার শেষ বৈঠকে কি বলি? আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. الله কি বলছিলাম, জীবনে ভাবিও নাই কি বলছি। দোজান হয়ে হাত দুটোকে নিজের রানের উপরে রেখে দিয়ে, নিজের চোখ দুটোকে নিজের কোলের উপরে নিবদ্ধ রেখে, আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহ আমি না নিজের উপরে সীমাহীন জুলুম করে ফেলেছি। পৃথিবীর কোনো মানুষ তার অপরাধ স্বীকার করে এইভাবে গাফলতির সাথে, এর কোন নজির কি দুনিয়াতে আছে? যেমন ধরেন, চেয়ারম্যান সাহেব সালিশে বসছেন, সালিশে একটা ছেলে তার বাবার সাথে বেয়াদবি করছে, এবার চেয়ারম্যান সাহেব কি বলে? রে ভূত, বাপের কাছে মাফ চা, বাপের কাছে অপরাধ স্বীকার কর। এবার বাপের কাছে কি পরিমাণ বিনয়ের সাথে বলে, বাবা ভুল হয়ে গেছে, বাবা ভুল হয়ে গেছে, কথা ঠিক না? তার বিনয়টা দেখা, সামনেটা বলার আগেই বাবা বলে মা, কথা ঠিক না? কিন্তু জীবনে কতবার বলছি, কত শতবার বলছি, হাজার বার বলছি, কিন্তু জীবনে কখনো ভাবি নাই আসলে কি বলতে চাচ্ছি আমি। আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহ আমি আমার উপরে সীমাহীন জুলুম করে ফেলেছি। বুঝা কবে বলছিলেন, ভালোবেসে কবে বলছিলেন, তার রহমতের আশায় কবে বলছিলেন, তার আযাবের ভয়ে কবে বলছিলেন?
সে বলেন আমার সাথে, আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা। এজন্য আল্লাহ তাআলা ইন্নাল্লাহ বাসিতুন ইয়াদাইহি লাইলান লিয়াতুবা মুসিআন নাহার, আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা রাতের বেলা হাত দুটোকে দরাজ করে রাখে দিনে যারা গুনাহ করেছে তাদেরকে মাফ করে দেওয়ার জন্য। ওয়া ইন্নাল্লাহ বাসিতুন ইয়াদাইহি নাহারান লিয়াতুবা মুসিআল লাইল, আল্লাহ নবী বলেন দিনের বেলা হাত দুটোকে দরাজ করে রাখে রাতে যারা গুনাহ করেছে তাদেরকে মাফ করে দেওয়ার লাগা। ওহো আল্লাহ তাআলা বলেন ইয়া ইবনা আদম লাও আতাইতা বিকুরাবিন মিনাল যুনুব, জমিন থেকে আসমান ভর্তি যদি গুনাহ নিয়ে আসো, লা আতাইতু বিকুরাবিন মিনাল রাহমা, জমিন থেকে আসমান ভর্তি রহমত নিয়ে আসবো। ওহো এজন্য করাচি হযরত ওয়ালা রহমাতুল্লাহ বলতেন পাক ভারত বাংলা তিন দেশের সমস্ত বাথরুমের সমস্ত নালী যদি বঙ্গোপসাগরে ঢেলে দেওয়া হয় বঙ্গোপসাগর বলবে আমি পাক আমি নাপাক হব না, এত পায়খানা তারপরেও কেন নাপাক হবে না, কারণ সারা দুনিয়ার সমস্ত পায়খানা ঢেলে দিলেও নাপাক হবে না, পায়খানার তুলনায় পানি বেশি, পায়খানার তুলনায় কি বেশি, এখন সারা দুনিয়ার সমস্ত মুমিন যদি একসাথে গুনাহ করে মালিক বলে আমার রহমত তার চেয়েও বেশি, আমার রহমত কি তার চেয়েও বেশি, তুমি শুধু আব্বা মাফ করে দাও বলতে দেরি করবা, আমি বলবো সফ। এইদিকে কিছু ফেরেশতা, এইদিকে কিছু ফেরেশতা, এদিকে ফেরেশতা নেকি লেখে, এদিকে ফেরেশতা গুনাহ লেখে, এদিকের ফেরেশতাকে রব্বুল আলামিন বানিয়েছেন আমির আমির সাহ, আর এদিকে ফেরেশতাকে বানিয়েছেন মামুর। এদিকের ফেরেশতা কি করে জানেন, নেকির নিয়ত করে সঙ্গে সঙ্গে লিখে ফেলে, এখনো করে নাই শুধু নিয়ত করছে সঙ্গে সঙ্গে, এবার নেকি করছে করছে তো সঙ্গে সঙ্গে কমপক্ষে দশ, যেমন ইনার বেলা লিখছে দশ, ইনার বেলা লিখছে একশো, ইনার বেলা লিখছে এক হাজার, ইনার বেলা লিখছে সাত হাজার, ইনার বেলা লিখছেন সত্তর হাজার, হুজুরের বেলা লিখছেন সত্তর লাখ, আরেকজনের বেলা সত্তর কোটি, আরেকজনের বেলা রব্বুল আলামিন বলেন ফেরেশতা বলেন আল্লাহ কত নাম্বার দিব বুঝে আসে না, তা আল্লাহ তাআলা বলেন কেন, ও এতটা ভালোবেসে বলেছে এতটা ভালোবেসে করেছে এতটা মহাব্বতে করেছে এটা আমার বুঝে আসে না, রব্বুল আলামিন বলবেন এটা আমার জন্য রেখে দাও আমি বসব। ওয়ালিকুল্লিং দারাজাতুম মিম্মা আমিলু, এজন্য রব্বুল আলামিন বলেন ওয়ালিকুল্লিং দারাজাতুম মিম্মা আমিলু, সিদ্দিক আকবর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা সমস্ত আহলে ঈমানের জান্নাত ভিন্ন ভিন্ন, সমস্ত আহলে ঈমানের পুরস্কার কি, ওয়ালিকুল্লিং দারাজাতুম মিম্মা আমিলু, প্রত্যেকের দারাজা প্রত্যেকের মর্তবা প্রত্যেকের দাম প্রত্যেকের প্রাপ্তি প্রত্যেকের পুরস্কার প্রত্যেকের জান্নাত ভিন্ন ভিন্ন, কি হয়। এবার হাদিসে পাকের মধ্যে রাসূলে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এদিকের ফেরেশতা মামু আমির, এদিকের ফেরেশতা মামুর, এদিকে ফেরেশতা করার সঙ্গে সঙ্গে লিখে ফেলে, নিয়ত করার সঙ্গে সঙ্গে লিখে ফেলে, করার সঙ্গে সঙ্গে আমলের মধ্যে তাফাউতের কারণে পুরস্কারের মধ্যে তাফাউত করে, কিন্তু এদিকের ফেরেশতা যখনই গুনাহ নিয়ত করে এদিকে ফেরেশতা জিগায় লিখতাম, এদিকের ফেরেশতা খবরদার লিখিস না, ও তো নিয়ত করেছে এখনো করে নাই, এবার করে ফেলেছে খোদা না খাস্তা করে ফেলেছে গুনাহ, তো সঙ্গে সঙ্গে এদিকে ফেরেশতা বলে আক্তুবু লিখবো, এদিকে ফেরেশতা বলে লা তাক্তুব লিখবা না, ওয়ান্তাজির সাআতান একটা ঘন্টা অপেক্ষা করো, এক ঘন্টা পরে আবার জিজ্ঞেস করে আক্তুবু, তাও আদাবের সাথে আমি সব যে বস যে আক্তুবু লিখবো, না 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 লিখবা না লিখবা না, পন্তাজের সাহ আরেক ঘন্টা অপেক্ষা করো, এভাবে ছয় ঘন্টা, ছয় ঘন্টা পরে জিজ্ঞেস করে আক্তুবু লিখবো, তো এদিকে ফেরেশতা বলে ও কি তওবা করে নাই, করলে তিনি জানতো বুঝেন নাই, কিন্তু আফসোস করে দুজনে ও কি তওবা করে নাই, না না এখনো তো করে নাই, উক্তুব তাহলে লেখো, তবে লা তাক্তুব ইল্লা সাইয়াতান বিসাইয়াতিন, একটার লাগে একটা লেখিস খবরদার বেশি লেখিস না, সব রব্বুল আলামিনের পক্ষ থেকে মাগফিরাতের সামান,
আমাদেরকে মাফ করে দেওয়ার ব্যবস্থা পত্র, সুবহানাল্লাহ, আমাদেরকে মাফ করে দেওয়ার কি পত্র, ব্যবস্থা পত্র। ছয় ঘন্টা পর্যন্ত অপেক্ষা করেও যদি লিখতে হয় তো তুমি বদনসিব, কথা বুঝেন নাই। এবার গুনাহ হয়ে গেছে তো সঙ্গে সঙ্গে বান্দা যদি বলে, একটু ছোট্ট করে বলে, আল্লাহ মাফ করে দেন, বলেন তো সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলেন, ফেরেশতা মাফ। বাবা, এই জন্য এই শব্দ শিখেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। হযরতে আগার আল মুজানি বিখ্যাত সাহাবী, তিনি বলেন, ইন্নি উত্তু ফি মজলিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওকা 70 মাররা, রাব্বিগফিরলি। হযরতে আগার বলেন, রাসূলের এক মজলিসে আমি 70 বারের বেশি গুনছি, রাব্বিগফিরলি, বলেন তো, রাব্বিগফিরলি। সাহাবি বলেন, আমি 70 বারের বেশি গুনছি একই মজলিসে, রাসূল বারবার বলেছেন, রাব্বিগফিরলি, আল্লাহ আমাকে না মাফ করে দেন, আল্লাহ আমাকে মাফ করে দেন। এই শব্দের চেয়ে বড় তাবিজ আর কিছুই হইতে পারে না, রাব্বিগফিরলি, বলেন রাব্বিগফিরলি, 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 রাব্বিগফিরলি। যদি বুদ্ধি কইরা এই শব্দের সাথে আরেকটা শব্দ জুড়ে দিতে পারেন, ওয়ালিল মুমিনিন, বলেন, এটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলেন, যত মুমিনিন যত মুমিনাত পৃথিবীতে ছিল, পৃথিবীতে আছে, পৃথিবীতে আসবে, সমস্ত মুমিনিন মুমিনাতের সমসংখ্যক নেকি আল্লাহ তাআলা তোমার আমল নামায় দিবেন। রাওয়াহুল বুখারী। মান ক্বালা রাব্বিগফিরলি ওয়ালিল মুমিনিন, রাব্বিগফিরলি ওয়ালিল মুমিনিন, আল্লাহ আমাকেও মাফ করে দেন, সারা দুনিয়ার সমস্ত মুমিনিনকে মাফ করে দেন। কি দিবে তাইলে, ভুলে গেছ, কি দিবে, জান্নাত দিবে। কি ওয়াজ করবে মাওলানা, কি কি কদ্দুর নাকি দিবে, যত মোমেন ছিল, যত মোমেন আছে, যত মোমেন আসবে, সকলের সমসংখ্যক নেকি আল্লাহ তাআলা আপনার আমল নামায় দিবেন। এক সেকেন্ডে কোটি 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 টু দি পাওয়ার কোটি কোটি নেকি পাওয়ার ব্যবস্থা পত্র। রাব্বিগফিরলি ওয়ালিল মুমিনিন, যদি পারেন এর সাথে আব্বা আম্মারও জুড়ে দেন, রাব্বিগফির, রাব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিলমুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। রাব্বুল আলামিন বলেন, আপনি খলিল খলিলকে বলছেন, খলিল খলিল, আপনি এভাবে বলেন, রাব্বি রাব্বানা গফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দেন, ওয়ালিওয়ালিদাইয়া, আমার আব্বা আম্মাকে মাফ করে দেন, ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব, সারা দুনিয়ার সমস্ত মুমিনিন মুমিনাতকে মাফ করে দেন। এটা মজার বিষয়, আপনি যদি মুমিনিন হন, আপনি যদি মুমিন হন, হযরত ইব্রাহিমের দোয়া নিশ্চয়ই কবুল, তাহলে আপনার জন্য ইব্রাহিমের দোয়া কবুল। রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব, রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ তাআলা তার হাবিবকে বলেন, আপনি এভাবে একটু দোয়া করুন, ফাকুল, আপনি এভাবে বলেন, রাব্বিগফির, রাব্বিগফির, ওয়ারহাম, ওয়া আনতা খায়রুর রাহিমিন। সুবহানাল্লাহ, হাবিব আপনি এভাবে একটু দোয়া করুন, রাব্বিগফির, আল্লাহ আমাকে মাফ করে দেন, ওয়ারহাম, রহম ফরমান, মাফও করে দেন, রহম ফরমান। সুবহানাল্লাহ, ওয়া আনতা খায়রুর রাহিমিন, আপনি না সর্বোৎকৃষ্ট রহম করনেওয়ালা। করাচির হযরত ওয়ালা রহমাতুল্লাহ আলাইহি তরজমা এভাবে করেন,
যেমন ধরেন এক ছেলে যদি দুষ্টুমি করে, এবার আরেকজনে যেমন ছেলেকে আব্বার কাছে নিয়ে আসে, আয়েশা বলে এই ছেলে মাফসা, ছেলে কি বলে আব্বা মাফ করে দেন, এবার বাবা বলে যাও মাফ, সঙ্গে সঙ্গে ওই লোকটা বলে আপনারই তো ছেলে, শুধু মাফ করলে হবে না একটু আদরও করে দেন। তো বাবা সঙ্গে সঙ্গে তাকে বুকে জড়ায়, আল্লাহ তাআলা বলেন মাগফির ওয়ারহাম ওয়ান্তা খায়রুর রাহিমিন, আপনি বলেন মাফও করে দেন দয়াও করে দেন, মাফও করে দেন আদরও করে দেন, মাফও করে দেন, শুধু মুছে দেন না না, শুধু মুছে দেন না না, রহমও ফরমায়া গুনাগুলোকে নেকি দ্বারা বদলায়া দেন। কি হয়, ওহো আল্লাহ তাআলা মনে করে দিতেছে আপনি কেন আমাকে মাফ করবেন না, আপনি না সর্বোৎকৃষ্ট রহম করেন।